রাজনীতি খবরলে সকলকে স্বাগতম জানাইছো আর এই মুহূর্তে লোকসভা কেন্দ্রিক একটা বাতরি লো আপনার সম্মুখে উপস্থিত হল সেয়া হল যে আঞ্চলিক আন এক শক্তি বিপিএফ বোলেন পিপুলস ফ্রন্ট এই দলটোয়ে বিটিসিত 17 বছর শাসন করেছিল আর বহুসংখ্যক বিধায়কও বিধানসভার মজিয়ালে নির্বাচিত হয়ে আছিল এটা কথা হল 2024 লোকসভার প্রাক মুহূর্তত আঞ্চলিক দল অর্থাৎ হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফে দুটাক সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মুহূর্তে ডর খবর আপনার দিবলৈ বিচারিম যে এই যে দুটা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থ করেছে বা সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সমষ্টি দুটা দুগৰাকী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঠিক করেছে সেই দুটার নাম আমার হাতত আহি পৰিছে। দৰং ওদালগুৰি সমষ্টিৰপৰা বিধায়ক দুর্গা দাস বড়ুক প্রক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুনৰ কব বিচারিম দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ বাবে বিপিএফ দলে বিধায়ক দুর্গা দাস বড়ুক টিকট দিয়ার মনস্থ করেছে বা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক একদরে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ বাবে বিপিএফ দলে বিটিসিৰ এসময়ৰ উপ মুৰব্বী তথা ডেপুটি চিফ হাম্ফা বৰগৰাইক টিকট দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সন্দর্ভত বিপিএফৰ মুৰব্বী হাগ্রামা মহিলায় কোনো কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই, কিন্তু শেহতীয়া যুক্ত তথ্য দলের ভিতরচৰ পৰা আহিছে সেই অনুসৰি আমি আপনার দিছো যে দুইটা সমষ্টিত হাম্ফা বৰগৰাই অর্থাৎ কোকৰাঝাৰত হাম্ফা বৰগৰাই আনটো দৰং ওদালগুৰিত দুর্গা দাস বড়ুক প্রক্ষেপ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আর জানুয়ারির পহিলা ভাগত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করব। আর এই সন্দর্ভত আজির দিনট বিপিএফৰ উপসভাপতি তথা বিধায়ক কলাইগাঁও সমষ্টির বিধায়ক দুর্গা দাস বড়ুর সঙ্গে আমার এক বার্তালাপ হয়েছিল, সেই বার্তালাপত স্পষ্ট করেছে যে দলে এই বিষয়ক লোলে আলোচনা করেছে আর দুইগারী প্রার্থীয় ইতিমধ্যে কোকৰাঝাৰত হাম্ফা বৰগৰাই হাগ্রামা মহিলাৰ সহযোগত বিভিন্ন অঞ্চলতে নির্বাচনী প্রচার আরম্ভ করে দিছে অনানুষ্ঠানিকভাবে। ইয়ার বিপরীতে দৰং ওদালগুৰি সমষ্টির দুর্গা দাস বড়ুর সঙ্গে দৰং ওদালগুৰি সমষ্টির বিভিন্ন প্রান্তত হাগ্রামা মহিলাৰ সঙ্গে দুর্গা দাস বড়ুয়ে কেম্পেইনিং আরম্ভ করেছে। এই মুহূর্তের ডর খবর আপনার জানালো, কিন্তু তার পূর্বে আজির দিনট বিপিএফর উপসভাপতি তথা দলটির অন্যতম এগারী জ্যেষ্ঠ মুখপাত্র দুর্গা দাস বড়ুয়ে কি কলে নিউজ এইটিনের সম্মুখত চাপ নামবিল ওলাই আছে। আমার দরঙত আমি ভাবিছিল যে আমার প্রাক্তন মন্ত্রী আমার রিহন দৈমারি আর আমার প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি মশাহারি ডাঙরিয়া খেলিলে বেশি ভাল আছিল আর প্রার্থী হব পারে। এতিয়া মই বা খাম্পা বৰগৰাই কারোই যেহেতু প্রার্থিত্ব ঘোষণা করা নাই, আমি সকলোৱে যিবিলাকে দলত আছো বিষয়বাবত আছো খাম্পা বৰগৰাই ডাঙরিয়া উপসভাপতি স্পোক্স পার্সন, মই উপসভাপতি স্পোক্স পার্সন, আমার রিহন দৈমারী ডাঙরিয়াও এগারী উপসভাপতি প্রাক্তন মন্ত্রী, আমি ইতিমধ্যে চৰণ বড়ো আর মই দৰং জিলার সমষ্টি কেইটা আমার টাচ আমার দুটা হল, এটাত বাকি আছে খালি শিপাঝাৰত। গতি মই ভাবো যে প্রার্থিত্বতকৈ আমি দলের নীতি আর আদর্শটোত বেশি গুরুত্ব দিছো আর প্রার্থী ডেফিনেটলি দৰং ওদালগুৰিত বিশেষকৈ বাহিরর মানুহে জনা শুনা মানুহ এজনের প্রয়োজন হব আর তেনেকুৱা দৃষ্টিভঙ্গীরেই আমার দলে আগবাড়িছে। মহিলারে ডাঙরিয়া কিনা এটা নিশ্চয় ভাবিছে তেওঁ আর সেই কারণে মই ভাবো যে আনুষ্ঠানিকতা নহওয়ালেকে মোর কোয়ার অধিকার তো নাই। কোকৰাঝাৰটো একে দুইটা সমষ্টিতে আনুষ্ঠানিকতা নহওয়ালেকে আমি স্পোক্সম্যান হিসাবে কোয়াটো মানে অলপ লিমিটেশনের বাহিরত হয়ে যায়। এয়া হল বিপিএফৰ উপসভাপতি তথা জ্যেষ্ঠ মুখপাত্র দুর্গা দাস বড়ু। দুর্গা দাস বড়ু বর্তমান কলাইগাঁও সমষ্টির পর দলটোৰ তৰফৰ পৰা জয়ী হৈ আহি অসম বিধানসভাত বিধায়ক হিচাপে আছে আর এইগৰাকী দুর্গা দাস বড়ুকেই বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারে এইবেলি 2024 লোকসভা নির্বাচনত দৰং ওদালগুৰি সমষ্টিত প্রক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কথা এতিয়াও রাজহুয়া করা নাই বিপিএফৰ তৰফৰ পৰা, কিন্তু
দুর্গা দাস বড়ুয়ে এই ইঙ্গিতটি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ সন্মুখত দাঙি ধরলে। এই মুহূর্তে কব বিচারিম যে এইবেলি এই দলটো হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন দলটোৱে বিরোধী ঐক্যমঞ্চ অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বত যে 15টা দল একত্রিত হয়েছে সেই ঐক্যমঞ্চত বিরোধী ঐক্যমঞ্চত নাই, তার বিপরীতে শাসকীয় বিজেপির নেতৃত্বত ইউপিপিএল ইউপিপিএল আর অসম গণ পরিষদ আছে, কিন্তু সেই গোটটো শাসকীয় গোটটো রাজনৈতিকভাবে নাই। ফলশ্রুতিত বিগত এটা বছর ধরে পেলে নিজাববীয়াকৈ কাম করে আছে আর সমষ্টি সমষ্টিয়ে তৃণমূল পর্যায়ত কাম করে আছে। এনে প্রেক্ষাপটত 2024 লোকসভা নির্বাচনত দুইটা সমষ্টি কোকরাঝাৰ আর দৰং ওদালগুৰিতে নিজাববীয়া প্রার্থী প্রক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দলের তরফের পৰা, আর আনুষ্ঠানিকভাবে সেইটো জানুয়ারী পহিলা ভাগত সদরি করব বলে কোৱা হৈছে। কিন্তু অআনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কথা ইতিমধ্যে দুর্গা দাস বড়ুয়ে আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ কেমেৰাৰ সন্মুখত ইতিমধ্যে স্পষ্ট করে। মই দৰং ওদালগুৰি কথাটো কব বিচাৰিম। দৰং ওদালগুৰিত বৰ্তমান 11টা বিধানসভা সমষ্টি আছে, তাৰে ভিতৰত আছে তামুলপুৰ এছ টি সংৰক্ষিত, গুৰেশ্বৰ, ৰঙিয়া, কমলপুৰ, ভেৰগাঁও, ওদালগুৰি সংৰক্ষিত এছ টি, মাছবাদ, টংলা, চিপাজাৰ, মঙলদৈ আৰু দলগাঁও। এই 11টা বিধানসভা সমষ্টিযুক্ত এই দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিটোত 21 লাখ ভোটাৰ আছে, আৰু সেই 21 লাখ ভোটাৰে 2024 লোকসভা নির্বাচনত যিসকল প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব সেই সকলের ভাগ্য নিরূপণ করব। কিন্তু কোকরাঝাৰ সমষ্টিটো এই মুহূর্তে আমি কব বিচাৰিম যে তাত বিধানসভা সমষ্টি যিটো ডিলিমিটেশন প্রসেসর পাছত 9টা বিধানসভা সমষ্টি আছে, সেইকেইটা হল গোসাইগাঁও, দতমা সংরক্ষিত এছ টি, কোকরাঝাৰ সংরক্ষিত এছ টি, বাহুংগ্ৰী বাহুংগ্ৰী সমষ্টিটো আছে, পর্বতজাৰ সমষ্টি আছে, চিটলি চিৰাং সমষ্টি চিৰাং চিটলি চিৰাং সমষ্টিটো এছ টি সংৰক্ষিত, বিষ্ণী, মানস আৰু বাক্সা বাক্সাটো এছ টি সংৰক্ষিত। এই 9টা বিধানসভা সমষ্টিৰ সৈতে সংযুক্ত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত হাম্ফা বৰগাইক BPFৰ তৰফৰ পৰা এইবেলি প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে প্ৰক্ষেপ কৰা হৈছে, আৰু আনুষ্ঠানিকভাৱে জানুৱাৰী পহিলা ভাগত তেওঁলোকে ঘোষণা কৰিব। কিন্তু অআনুষ্ঠানিকভাৱে যিখিনি তথ্য আছে সেইখিনি আমাৰ দৰ্শকৰ সন্মুখত আমি দাঙি ধৰিলোঁ। কিন্তু কথা হ'ল যে শাসকীয় পক্ষটো নাই, বিরোধী ঐক্যমঞ্চটো নাই, আগ্রামা মহিলার নেতৃত্বাধীন BPF দলটোৱে নিজাববীয়াকৈ এইবেলি দুইটা সমষ্টিত দৰং ওদালগুৰি আৰু কোকৰাঝাৰ সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু ৰাজনৈতিক কুচকাৱাজ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে। কোকৰাঝাৰ সমষ্টিটোত পূৰ্বতে দেখা গৈছিল যে নাম উচ্চাৰিত হৈ আছিল প্ৰাক্তন মন্ত্ৰী BPFৰ জন্মলগ্নৰ প্ৰতিষ্ঠাপক সদস্য নেতা চন্দন বৰ্ম, কিন্তু চন্দন বৰ্ম আঁতৰি গৈছে দলৰ তৰফৰ পৰা, দলৰ দলীয় কাম কাজত নাই। কিন্তু দল ত্যাগ কৰিলেও তেওঁ কোনো এটা ৰাজনৈতিক দলত এই মুহূৰ্তলৈকে তেওঁ যোগদান কৰা নাই। কিন্তু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক আমি পূৰ্বে জনাইছিলোঁ যে তেওঁ অতি শীঘ্ৰে BJP নেতৃত্বাধীন যিটো ঐক্যমঞ্চ আছে, মিত্ৰজোঁট আছে, সেই মিত্ৰজোঁটৰ অংশীদাৰ দল অন্যতম আঞ্চলিক দল UPPLত যোগদান কৰাৰ বাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু খুব কম দিনৰ ভিতৰত আনুষ্ঠানিকভাৱে UPPLত তেওঁ যোগদান কৰিব BPF ত্যাগ কৰি। আৰু BPF ত্যাগ কৰি UPPLত যোগদান কৰাৰ পাছতেই তেওঁ খুব সম্ভৱত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ পৰা UPPLৰ প্ৰক্ষেপিত প্ৰাৰ্থী হ'ব চন্দন বৰ্ম। চন্দন বৰ্ম দল BPF দল ত্যাগ কৰাৰ পাছত এতিয়া সেই কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিটোত দেখা গৈছে যে হাগ্ৰামা মহিলাৰে তেওঁৰ এসময়ৰ ডেপুটি চন্দন বৰ্মৰ সলনি এইবাৰ প্ৰক্ষেপ কৰিবলৈ বিচাৰিছে হাম্ফা বৰগাৰীক। আৰু হাম্ফা বৰগাৰী যদি এইবাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰে নিশ্চিতকৈ UPPLৰ প্ৰাৰ্থী চন্দন বৰ্মৰ সৈতে এক যুঁজত অৱতীৰ্ণ হ'ব, আৰু সেইটো কোকৰাঝাৰ সমষ্টিৰ ভোটাৰ ৰাইজে নিশ্চিত কৰিব আচলতে কোন যাব লোকসভা লোকসভাৰ মজিয়ালৈকে। ইয়াৰ বিপৰীতে দৰং ওদালগুৰি সমষ্টিৰ ক্ষেত্ৰত BPFৰ তৰফৰ পৰা যিগৰাকী প্ৰাৰ্থীক প্ৰক্ষেপ কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সেইগৰাকী দুৰ্গা দাস বড়োৱে BJP প্ৰক্ষেপিত প্ৰাৰ্থীৰ সৈতে তুমুল প্ৰতিদ্বন্দ্বিতাত অৱতীৰ্ণ হ'ব লাগিব, বা ঠিক একেদৰে বিৰোধী ঐক্যমঞ্চ কংগ্ৰেছে পায় নে তাত আন কোনো দলে পায় বিৰোধী ঐক্যমঞ্চৰ তৰফৰ পৰা সেইগৰাকী প্ৰাৰ্থীৰ সৈতেও যুঁজত অৱতীৰ্ণ হ'ব লাগিব। ৰাজনৈতিক খবৰলৈকে এতিয়ালৈকে ইমানেই, পৰৱৰ্তী সময়ত আন প্ৰতিবেদনা আন কেতবোৰ বিষয় ৰাজনৈতিক বিষয় আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম। এতিয়ালৈ নমস্কাৰ।